চার জাতি টুর্নামেন্টে অপরিচিত প্রতিপক্ষ সিশেলসের বিপক্ষে ড্র দিয়ে শুরু বাংলাদেশ ফুটবল দলের ম্যাচে শুরুতে লিড নিয়েও লিডারশিপ ধরে রাখতে পারেনি জামাল ভুঁইয়ারা। দু দলের প্রথম দেখা, সিসেলস বাংলাদেশ মুখোমুখি কলম্বোর রেসকোর্স ফুটবল স্টেডিয়ামে। ম্যাচের 17 মিনিটে চমক ফরওয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ম্যাচের প্রথম গোলটি করেন তিনি। তবে বৃষ্টি ভেজা মাঠে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের ফরওয়ার্ড লাইন। এরপর 1-0 এগিয়ে থেকে জামাল সাদ ইব্রাহিম হারিয়েছেন বেশ কিছু গোলের সহজ সুযোগ। বিপরীতে বাংলাদেশ সীমান্তেও সিসেলসের আক্রমণ ছিল না খুব একটা, ফলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মারিও লেমোসের দল। বিরতির পর ম্যাচের ছন্দে কিছুটা ভাটা পড়ে, দু দলের খেলোয়াড়দেরই যেন ভর করে ক্লান্তি। তারপরও গোলের চেষ্টায় ব্যস্ত ছিল ফুটবলাররা। মাঝে 4 সাবস্টিটিউশন, জুয়েল রানা, হৃদয়, সুফিল আর ইয়াসিন। তবে কোচ মারিও লেমোসের বদলি কৌশল কাজে লাগাতে পারেননি কেউই। শেষ মুহূর্তে রশিদ লাভ্রোসিসের গোলে সমতায় আসে সিশেলস। কাঙ্ক্ষিত জয়ের বদলে ড্র দিয়ে শুরু হলো বাংলাদেশের শ্রীলঙ্কা মিশন। এখন এই চার জাতি টুর্নামেন্টের ফাইনালে যাবার পথটা অনেক কঠিন হলো জামাল তপুদের জন্য। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, রেসকোর্স ফুটবল স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা।